গতকাল সন্ধ্যায় উত্তরা 6 নং সেক্টর সিটি কর্পোরেশন কমিউনিটি সেন্টারে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক বরিশাল 1 আসনের সাংসদ আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর সহধর্মিণী, বরিশাল জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুমা শাহানারা আবদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উত্তরাস্থ দক্ষিণবঙ্গ ছাত্র ও যুব ফোরামের আয়োজনে এ সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ওহেদুজ্জামান খান রুমন এর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিক রহমান, সংসদ সদস্য শবনম জাহান শিলা, সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসি, 1 নং ওয়ার্ড কাউন্সিলর আফসারউদ্দিন খান, উত্তরা পশ্চিম থানা ও পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদ আহমেদ সিদ্দিকী কাক্কা ও মতিউল হক মতি সহ স্থানীয় নেতৃবৃন্দ। মাহফিলে মোনাজাতের মাধ্যমে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।